তুলসীকে বলা হয় সকল রোগের ওষুধ, বিশেষ করে সর্দি কাশি এবং গলা ব্যথায় বিস্ময়কর কাজ করে তুলসী। শুধু তাই নয়, বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অ্যাজমা, ফুসফুসের সমস্যা সহ অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা। তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে জানাচ্ছেন নুসরাত আহমেদ। তুলসীতে ইমিউনো মডুলেটরি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, যার ফলে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। নিয়মিত তুলসী পাতা খেলে মানুষের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং শরীরে রোগ সংক্রমণের ঝুঁকি কমে যায়। তুলসী পাতায় আছে রেডিও প্রোটেকটিভ উপাদান, যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। এতে আরও আছে ফাইটোকেমিক্যাল যেমন রোজমারিনিক অ্যাসিড, মাইরেটিনাল, লিউটিউলিন এবং অ্যাপিজেনিন। এসব উপাদান ক্যান্সারের মতো মরণঘাতী রোগের বিরুদ্ধে কাজ করতে কার্যকরী। বিশেষজ্ঞদের মতে, তুলসী পাতার রস এবং মধু একসঙ্গে মিশিয়ে রোজ খেতে পারলে হৃদরোগজনিত রোগ থেকে শুরু করে অ্যালার্জি সমস্যা, কোলেস্টেরলের মাত্রা কমানো, এমনকি কিডনিতে পাথর হওয়া থেকেও রক্ষা পাওয়া সম্ভব। এছাড়া তুলসী পাতা নিয়মিত খেলে মানুষের স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতে পারে। পাশাপাশি তুলসীতে থাকা উপাদান মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। যুগ যুগ ধরে ঠান্ডাজনিত রোগের মহাঔষধ হিসেবে গণ্য করা হয় তুলসী পাতাকে। ঠান্ডায় গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দি কাশি হলে তুলসী দিয়ে এক কাপ চা যেন সহজ সমাধান। ত্বকের যত্নেও পিছিয়ে নেই তুলসীর ব্যবহার। ত্বকে ব্রণের সমস্যা সমাধানের একটি সহজলভ্য ও অন্যতম উপাদান হল তুলসী পাতা। এই পাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।